মুহূর্তে বড় খবর এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি দেখতে পাচ্ছেন। আদবানির বাসভবনে নরেন্দ্র মোদী, আদবানির বাসভবনে নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আদবানির, লালকৃষ্ণ আদবানির বাড়িতে বাসভবনে নরেন্দ্র মোদী। সরকার গঠনের আগে আদবানির সঙ্গে সাক্ষাৎ, লালকৃষ্ণ আদবানিকে এই মুহূর্তে সাক্ষাৎ করতে গিয়েছেন নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করতে গিয়েছেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, আদবানির বাসভবনে নরেন্দ্র মোদী। এই মুহূর্তের বড় ছবি দেখতে পাচ্ছেন, তাৎপর্যপূর্ণ ছবি, আদবানির বাসভবনে নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আদবানির বাসভবনে নরেন্দ্র মোদী। আপনারা জানেন প্রতিবার নরেন্দ্র মোদী তিনি ছুটে যান এবং দেখা করেন, আজও তিনি ছুটে গিয়েছেন। সরকার গঠনের আগে প্রতিবার আমরা এই ছবিটা দেখি, সরকার গঠনের আগে আদবানির সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন আদবানির বাসভবনে, লালকৃষ্ণ আদবানির বাসভবনে নরেন্দ্র মোদী। মোদী এই মুহূর্তে পৌঁছে গিয়েছে লালকৃষ্ণ আদবানির বাসভবনে। নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন লালকৃষ্ণ আদবানির বাসভবনে, তিনি সাক্ষাৎ করছেন প্রতিবার সরকার গঠনের আগে এবং বিশেষ বিশেষ দিনগুলিতে তিনি ছুটে যান, আজও তিনি ছুটে গিয়েছেন, দেখা করছেন, কথা বলছেন। এই মুহূর্তে সেই ছবি, পুষ্পস্তবক হাতে তুলে দিলেন লালকৃষ্ণ আদবানির হাতে, নরেন্দ্র মোদী তুলে দিলেন পুষ্পস্তবক। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। আদবানির বাসভবনে নরেন্দ্র মোদী, সরকার গঠনের আগে আদবানির সঙ্গে সাক্ষাৎ, এই মুহূর্তে সেই ছবি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি, অত্যন্ত অত্যন্ত দৃষ্টিনন্দন একটি ছবি। প্রতিবার নরেন্দ্র মোদী বিশেষ দিনে ছুটে যান লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করতে, আজও তিনি ছুটে গিয়েছেন লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করতে, পুষ্পস্তবক তুলে দিলেন আদবানির হাতে। এনডিএ-র দলনেতা হিসাবে নির্বাচিত হওয়ার পর লালকৃষ্ণ আদবানির বাড়িতে মোদী, সর্বসম্মতিতে এনডিএ দলনেতা মোদী, সরকার গঠনের আগে আদবানির বাড়িতে মোদী। এই মুহূর্তে সেই ছবি, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সর্বসম্মতিতে এনডিএ-র দলনেতা নির্বাচিত হওয়ার পরই আদবানির বাড়িতে, আদবানির বাসভবনে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। এবং আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী যেখানে বসে আদবানির সঙ্গে কথা বলছেন, ঠিক তার পেছনেই কতগুলো ছবি আছে, সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এর আগে যখন নরেন্দ্র মোদী দেখা করতে গিয়েছিলেন লালকৃষ্ণ আদবানির সঙ্গে, সেই মুহূর্তের ছবিগুলি ফ্রেমবন্দি। দুই ছবি দেখতে পাচ্ছেন, একদিকে এনডিএ-র দলনেতা মোদী নির্বাচিত হওয়ার পর প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি, প্রত্যেককে প্রণাম জানিয়েছেন তিনি, আর অন্যদিকে এই নির্বাচনের পরই নরেন্দ্র মোদী ছুটে গিয়েছেন লালকৃষ্ণ আদবানির, লালকৃষ্ণ আদবানির সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গিয়েছেন। এই মুহূর্তে সেই ছবি, আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে দিল্লি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিতা। সুজিতা, একদিকে এনডিএ-র দলনেতা হিসাবে মোদীকে নির্বাচিত করা হচ্ছে এবং মোদী নির্বাচিত হওয়ার পর তিনি চলে যাচ্ছেন লালকৃষ্ণ আদবানির বাড়িতে সাক্ষাৎ করতে, কতটা তাৎপর্যপূর্ণ, এবং এই মুহূর্তে দিল্লির কি ছবি উঠে আসছে, হাওয়া কি বলছে? পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে রয়েছে, এখানে খানিক্ষণ আগে উৎসবের মেজাজ ছিল, তবে ভিতরে যে সমস্ত আলোচনাগুলো হয়েছে সেখানে এনডিএ-র সমস্ত শরিক উপস্থিত ছিলেন। এবং সবথেকে বড় যেটা বিষয় যে রাজনাথ সিং তিনি একটা সুপারিশ করেন যে এনডিএ-র নেতা হিসেবে, লোকসভার দলনেতা হিসেবে প্রধানমন্ত্রীর নাম অর্থাৎ নরেন্দ্র মোদীর নাম তিনি সুপারিশ করেন। এবং এই নাম সুপারিশের পর একে একে যারা অন্যান্য এনডিএ-র শরিক রয়েছেন তারা প্রত্যেকেই
তারা প্রত্যেকেই তাকে সমর্থন জানান, সেটা নীতিশ কুমার থেকে শুরু করে এইচ ডি দেবেগৌড়া থেকে শুরু করে প্রত্যেকে, মাফ করবেন, এইচ ডি কুমারস্বামী থেকে শুরু করে প্রত্যেকে তাকে সমর্থন করেন। কাজেই সার্বিকভাবে এই যে জোট তৈরি হয়েছে, এই জোট যে সফল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তারপর ভীষণ গুরুত্বপূর্ণভাবে প্রধানমন্ত্রীর যে বার্তা, এবং প্রধানমন্ত্রীর বার্তায় তিনি স্পষ্টতই বলেছেন যে তিনি আগেও বলেছিলেন যে এতদিন দেশে যা যা হয়েছে সেটা শুধুমাত্র ট্রেলার ছিল, আগামীতে দেশের আরও অনেক উন্নয়ন করার বাকি আছে এবং সেই সংকল্পে তারা সংকল্পবদ্ধ থাকবেন। এবং প্রথমবার মাত্র দ্বিতীয়বারে মানে কোনো কোনো একটি শর্টকাট তৃতীয়বারের জন্য আগামী পাঁচ বছরের জন্য থাকবে, সেই বিষয়টিকে তিনি উল্লেখ করেন। এছাড়াও গোটা দেশ জুড়ে কার্যত সমস্ত মানুষের জন্য উন্নয়ন যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ জায়গা দেন সেখানে। এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আপনাদেরকে যে এনডিএ অ্যালায়েন্স নিয়েও বেশ কিছুটা কটাক্ষ করেন তিনি, কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। স্পষ্টতই জানান যে এত চেষ্টা করেও কংগ্রেস তিন সংখ্যা করতে পারলো না তাদের আসন সংখ্যা, এবং বারবার যেভাবে তারা বিরোধিতা করে গেছে, ষড়যন্ত্র করে গেছে এমনটাই অভিযোগ করা হচ্ছে, যা ষড়যন্ত্র করে গেছে সেই সমস্ত কিছু বিনাশ করেছে সাধারণ মানুষ। জনসাধারণের সমর্থনে তৃতীয়বারের জন্য আরও একবার লাগাতার এনডিএ সরকার তৈরি হতে চলেছে এমনটাই বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং তিনি এটাও বলছেন বিরোধীদের তরফ থেকে অনেক ভিত্তিহীন কথা বলা হয়েছে, যে কথাগুলোকে পরবর্তী সময়তে মানে অনেক ভিত্তিহীন খবরও দেওয়া হয়েছে, যা ইন্ডিয়া অ্যালায়েন্স নিজে নিয়ন্ত্রণ করত সেই বিষয়কে গুরুত্ব দিলে চলবে না, যে কোনো ষড়যন্ত্র থেকে দূরে থাকতে হবে এমনটাই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্টত বলছেন কোনো ষড়যন্ত্রে যেন আমরা শিকার না হই, জীবনের একটি মাত্র উদ্দেশ্য হওয়া উচিত ভারত মাতার সেবা করা, এই বার্তাটাই আজকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং আরও একটা গুরুত্বপূর্ণ, এই যে বিশ্বগুরু বলে বারবার আমাদের দেশ পরিচিত হচ্ছিল, বারবার নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু বলা হচ্ছিল, সেই প্রত্যেক গোটা বিশ্বের সঙ্গে যাতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেই দিকটায় আরও মানে কূটনৈতিকভাবে সেই দিকটা আরও অনেক বেশি শক্তিশালী করতে হবে, সেই বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের রাজ্যের একাধিক সাংসদ আজকে এখানে উপস্থিত ছিলেন, শ্রমিক ভট্টাচার্য খানিকক্ষণ আগে বেরিয়ে এসেছিলেন, মনোজ টিগা তিনি প্রথমবার সংসদে এলেন, এর আগে তিনি বিধানসভার চিফ হুইপ ছিলেন, এবং এবার তার একেবারে অন্যরকম ভূমিকায় তাকে দেখতে পাওয়া যাবে। তারা প্রত্যেকে ভিতরে ছিলেন, তারা বেরিয়ে এসেছেন, এবং প্রত্যেকের মুখে একটাই কথা যে দেশকে উন্নতি করার জন্য, দেশের উন্নতি করার জন্য, দেশের মাতার সেবা করার জন্যই প্রত্যেক সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষেরকে সঙ্গে নিয়ে আগামী পাঁচ বছরের যাবতীয় পরিকল্পনা তৈরি হবে। এবং এই জায়গা থেকে বলতে গেলে শুধু বাংলার কথাটা আসেই, বাংলায় সার্বিক ফলাফল এই বিষয়টা আসেই, এবং বাংলা নিয়ে আলাদা করে কোনো বলার জায়গা ছিল কিনা বা বাংলা নিয়ে আলাদা কোনো বক্তব্য ছিল কিনা, কারণ সেই প্রশ্নগুলোও আসে। সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্য স্পষ্টতই বলেছেন যে বাংলায় যেভাবে দুর্ভাগ্যজনকভাবে ভোট পরবর্তী হিংসা হয় সেটা কার্যতই গোটা দেশের কাছে হয়তো সত্যি লজ্জাজনক ব্যাপার, এবং সেই জন্যই হয়তো আলাদা করে বাংলা নিয়ে কথা বলার বিশেষ জায়গা তৈরি হয়নি। কিন্তু হ্যাঁ, দেশের সার্বিক উন্নয়ন হলে স্বাভাবিকভাবেই যে বাংলাও সেই গতিতে এগিয়ে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। এবং আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত প্রকল্পগুলি হয়েছে গোটা দেশের মানুষের জন্য, মহিলাদের জন্য, সেই প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এবং সেখানেও আরও একটা প্রশ্ন আসে যে বাংলাতে এই প্রকল্পগুলি অনেক সময়তেই আসে না বা এলেও ভিন্ন নামে আসে, সেই দিকটা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে বা সেই দিকটা জোর দেওয়া হবে কিনা, এটাও একটা বড় প্রশ্ন রয়েছে। প্রধানমন্ত্রীর কথায় নারী শক্তির কথা উল্লেখ করা হয়েছে, যেভাবে লাখপতি দিদি থেকে শুরু করে স্পোর্টসে এবং আরও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের উন্নয়নকে যেভাবে জোর দেওয়া হয়েছে, আগামী পাঁচ বছরেও সেই উন্নয়নে কোনো খামতি থাকবে না, সেই উন্নয়নকে বিশেষভাবে জোর দেওয়া হবে। এখনও গিয়ে মোটামুটি আছে। এছাড়াও প্রধানমন্ত্রী যখন তিনি তার বক্তব্য শুরু করেন তখন তিনি এই বক্তব্য রাখেন যে যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার রয়েছে বা এনডিএ রয়েছে সেখানে বহু এমন বহু রাজ্য রয়েছে যেখানে আদিবাসী মানুষের সংখ্যা বেশি, আদিবাসী বন্ধুদের সংখ্যা বেশি, তাদেরকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেন। খ্রিশ্চান যারা তাদেরকে নিয়েও এনডিএ সরকার চলছে, তাদের প্রতি তার বিশেষ বার্তা থেকে, অর্থাৎ মূলত প্রত্যেকটা শ্রেণীকে ধরে ধরে তাঁর যে বার্তা, এই বার্তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন গোটা দেশ এক এবং গোটা দেশ একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সন্তু